আজকে আমি নিয়েছি ইয়ামা ZR স্কুটি সার্ভিসিং, ফুল সার্ভিসিং, কিছু প্রবলেম। প্রথমে সিটটাকে আমি তুলে নিচ্ছি, উঠে গেল। এবার আমি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ছটা নাট খুলবো, এই ছটা নাট আমি এখন সুন্দর করে খুলবো। ছটা নাট খুলে নেবো, নিয়ে আমি সার্ভিস সেন্টারে ভালো করে সার্ভিস করবো। সার্ভিস করে তারপরে এই যে নাটগুলো খুলে নিয়েছি, নাটগুলো আমার সব খোলা হয়ে গেছে। ও শুকনো নেবে, প্রচুর ময়লা, বাপরে বাপ, বাদার লোড। এই নাটগুলো খুলে নিচ্ছি, এবার এই সামনের শোটাকে বার করে নেবো আমি। সেম ওদিকে ওর পাশে একটা নাট আছে, খুলে নিলাম। এবার এটাকে আমি আস্তে করে তুলে নেব, এটা খুব টাইট থাকে, খুব সাবধানে তুলতে হয়। এই যে একটা আওয়াজ দিল, এই যে খুলে গেল। এবার গাড়িটাকে আমি ভালো করে ওয়াশিং করব, ওয়াশিং করে সেটিং করার পরে দেখাবো। গাড়িটাকে ভালো করে আমি ওয়াশিং করবো, এখানে কত ময়লা দেখুন। এই ময়লা ভালো করে ওয়াশিং করে পিছনটা ঘুরিয়ে দেবো, ওয়াশিং করে তারপরে গাড়ি আমি এই ময়লাগুলো দেখুন, পুরো ময়লা, পুরো ময়লা, এই ময়লাগুলো দেখুন, এই ময়লাগুলো, এই ময়লাগুলো ভালো করে ওয়াশ করে ফিটিংস করবেন। ভালো করে জল মেরে ভালো করে গাড়ি আমার ওয়াশিং করে নেওয়া হচ্ছে, সুন্দর করে স্পিডে জল মেরে গাড়ি পুরো ওয়াশিং করে নেওয়া হচ্ছে। গাড়ির কোনো জায়গায় এক চোখ ময়লা থাকবে না, ফুল ওয়াশিং করে নেওয়া হবে, স্পিডে জল মারা হচ্ছে। ভালো করে জল মেরে ওয়াশিং করে নেওয়া হচ্ছে, ভালোভাবে আমি সুন্দর করে গাড়ির জল মেরে প্রথমে ময়লা ফেলে দেবো, তারপরে আমি শার্ট ট্যাঙ্কি দিয়ে ভালো করে গাড়িটাকে আবার ইয়ে করবো। এই যে আমি চলে এসেছি, এই যে রাস্তা, আমি এই সার্ভিস সেন্টারে সার্ভিস করে সবসময় গাড়ি ভালোভাবে ধুই, ভালো সুন্দর পরিষ্কার হয়। দোকানে নিয়ে গিয়ে তারপরে আমি গ্রিস ফ্রিস করে সুন্দর করে যেখানে যাওয়া আছে কমপ্লিট করবো। গাড়ি আমার ওয়াশিং হয়ে গেছে, প্রতিটা জায়গা ভালো করে, একটা নাটে ময়লা নেই, প্রতিটা জায়গা আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি, কোনো জায়গাতে ময়লা নেই, একটা ময়লা আমি কোথাও রাখিনি। ভালোভাবে সার্ভিসিং হয়ে গেছে গাড়ি, সুন্দর করে সার্ভিসিং হয়ে গেছে, সার্ভিসিং হয়ে গেছে ভালোভাবে গাড়ি, একটা জায়গায় আমি কিছু রাখিনি। পরিষ্কার করে নেবো কোথা থেকে না, এখন আমি সব রেডি করে নিয়েছি, আমার পুরো সেন্সার ওয়াশ করে নিয়েছি কমপ্লিট, গাড়ি পুরো কমপ্লিট করে নিয়েছি, সব জায়গায় ওয়াশিং করে নিয়েছি, গাড়ি সেন্সার রেডি করে নিয়েছি, প্লাগ আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে পিছনের চাকাটা খুলে গ্রিস করব, সামনের চাকাটা খুলে গ্রিস করব, গাড়ি আমি কমপ্লিট করে আপনাদের রেডি। আমি এটা নিয়ে নিয়েছি, এটা পরিষ্কার, আমি এটা এখানে বসিয়ে নিচ্ছি দেখ।
এই যে ভালো করে আমি নাটটাকে টাইট করে দিচ্ছি, এই যে সুন্দর করে, এই যে নাটটা টাইট হয়ে গেল, এটা বসে গেল। এবার সেম ওই পাশে ওই একটা নাট লাগাবো, সেম নাট আমি ও পাশে লাগিয়ে দেবো, সেমভাবে আমি এই নাটটাকেও টাইট করে নিয়েছি, সেমভাবে এই নাটটাকে আমি টাইট করে নিয়েছি। এবারে আমি লাগাবো পিছনের ডিক্কি। এবারে আমি পিছনের কভার, ডিক্কি এগুলোকে সেটিং করবো। তো আঙুল চলে আসছে কেন? ভালো করে মুছে নিচ্ছি জায়গাগুলোকে আমি, সুন্দর করে কাছে নিচ্ছি, মুছে নিয়ে এই কভারটাকে আমি সেটিং করে দিচ্ছি, কভারটাকে আমি বসিয়ে দিচ্ছি। আমি ডিক্কি বসিয়ে দিচ্ছি, এই যে চলে যাচ্ছে, এই গেল। এখান থেকে এইভাবে এইটার মধ্যে সেটিং হবে, এই যে এটা সুন্দর করে মধ্যে সেটিং হবে, সেটিং করে বসিয়ে দেবো, সেটিং করে বসিয়ে দেবো। এগুলোকে ভালো করে টাইট করে নিচ্ছি, সুন্দর করে এই নাটটাকে আমি টাইট করে দিলাম। এবারে আমি এই চারটে দশ নম্বর নাট, একটা দুটো তিনটে চারটে, চারটে জায়গায় চারটে দশ নম্বর নাট বসিয়ে দেবো, চারটে জায়গায় চারটে দশ নম্বর নাট বসিয়ে দেবো ভিতর দিকে। এই যে একটা দুটো তিনটে, একটা চারটে, চারটে চার জায়গায় বসিয়ে দেবো নাট, বসিয়ে দিয়ে ভালো করে টাইট করে নেবো। পরিষ্কার না ঘোলাটা ভাবা গেল, নিয়ে এসে একটু শুয়ে নিয়ে এসে, একটু শুয়ে নিয়ে এসে চালু করো। নাটগুলো আমি ভালো করে টাইট করে দিচ্ছি সুন্দর করে, প্রতিটা নাট আমার টাইট হয়ে গেছে। ডিক্কি আমি এই যে সিট বসিয়ে দিলাম, সিট বসে গেল। এবার আমি গাড়িটার পিছনের চাকাটা এ করবো, ব্রেকটা দেখতে হবে, আমি দেখে নিচ্ছি। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধ করুন।